সবাইকে লার্নিং ব্রেনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব, আমি নতুন একটা মাইক্রোফোন কিনছি অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও এবং ভয়েস ওভার তৈরি করার জন্য। তো আমি মোটামুটি এটা সম্পর্কে এখন পর্যন্ত অভিজ্ঞতা নেই, এটা কীরকম কোয়ালিটি, বাট আমি কিছু বেশ কিছু ইংলিশ রিভিউ দেখেছি, তারা বলেছে যেটা অনেক ভালো, এটা শুনে বলা হচ্ছে ভালো। তো চলুন দেখা যাক কোয়ালিটিটা কীরকম। চলুন আমরা আনপ্যাক করি। দিস ইজ আর প্রোডাক্ট, এ ম্যানুয়াল, ম্যানুয়াল গাইডলাইন কীভাবে আপনি ইউজ করবেন, এটা পরের সময় এখন নেই আমাদের, পরবর্তীতে আমি পড়ে নিব। ওকে, ও মাই গড, এটার ওয়েট তো আমার কাছে মনে হচ্ছে 1 কেজির মতো প্রায়, মানে আপনি হয়তো বুঝতে পারতেছেন না কতটুকু ওয়েট, ইটস হিউজ ওয়েট। আশা করি প্রোডাক্টটা ভালো হবে, আই হোপ সো। আর জন্য দিস ইজ কেবেল, এটা আমি যতটুকু দেখেছি এটা একটা লং কেবেল, মোটামুটি ভালো মানের লং কেবেল আপনারা দেখতে পাচ্ছেন, 5 থেকে 6 ফুটের মতো হবে এরকম, দ্যাটস হিউজ ফর মি, এর চেয়ে বড় কেবেল মনে হয় না দরকার আছে। অ্যান্ড দিস ইস মেবি স্টান, ইউ ক্যান সি স্টানটা তিনটা পার্টে বিভক্ত আছে, 3 পার্ট। আমরা চাইলে স্টানগুলো প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি, আমি মনে করি এতটুকু দরকার হবে মিনিমাম, এতটুকু তো হচ্ছে কম হলে মনে হয় চলবে না। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, এটা কি দেখা যাক, পরে ইউজ করে দেখব। অ্যান্ড ফাইনালি আওয়ার মাইক্রোফোন, লেটস পুট ইট অ্যাওয়ে, আমরা চলুন এটাকে অন্য কোথাও রাখি। অ্যান্ড ফাইনালি দিস ইজ আওয়ার মাইক্রোফোন, সো লেটস টেক ইট আউট, মেবি শুট দিস ওয়ান, মেবি হিয়ার ইউ ক্যান সি লেটস স্ক্রু আপ, সো মাই তো এই হলো আমাদের ফাইনাল মাইক্রোফোন। তো মাইক্রোফোনটা আমরা চাইলে এটা ঘোরাতে পারি, ইভেন আমরা চাইলে এটাকে বড় ছোটো যেদিকে মাউথ উপর দিকে নিতে পারি, যেহেতু এটা কার্ডিও মাইক্রোফোন, এটা শুধুমাত্র ফ্রন্টে কাজ করবে, এখানে কাজ করবে, ব্যাক দিয়ে কথা বলে এটা নয়েস, ব্যাকগ্রাউন্ড নয়েস নিবে না, শুধুমাত্র ফ্রন্টে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড ইউ ক্যান সি এখানে যে হেডফোন জ্যাক, এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি যে কথা বলতেছেন সেটা লাইভ শোনার জন্য, আপনি যখন কথাগুলো বলেন, যখন ভয়েস ওভার করবেন বা গান করবেন, তখন লাইভ আপনি হেডফোন দিয়ে এটার সাথে সাথে শুনতে পাবেন, দ্যাটস ওয়াই হেডফোনটা। আর দিস ভলিউম, ইউ ক্যান সি দিস ভলিউম, অ্যাকচুয়ালি এই ভলিউমটা সাউন্ড বাড়াবে কমাবে ব্যাপারটা এরকম না, এটা অ্যাকচুয়ালি গেইন করবে আপনার ভয়েসটাকে কতটুকু দূর থেকে, আপনি যতটুকু দূরে দেবেন এটা অত দূর থেকে, অনেক দূর থেকে ফুল রুম থেকে সে সাউন্ড ক্যাপচার করতে পারবে, এটা কমিয়ে নিলে সে খুব কাছ থেকে ভলিউমটা নেবে, এদিকে রাখা উচিত, ফুল না দিয়ে 70-80% দেয় বেটার। অ্যান্ড বড় কথা হলো সবচেয়ে, এটা একটা অনেক হ্যান্ডি, আপনি চাইলে যে কোনো পোর্টেবলের মতো যে কোনো জায়গাতে ইউ ক্যান সি আপনি এটা ক্যারি করতে পারতেছেন, এনিহোয়ার আপনি এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতেছেন ব্যাগে করে, দ্যাটস ওয়াই আমার এটা ভালো। তো দিস আর মাইক্রোফোন, সো লেটস চেক ইট আউট। সবচেয়ে বড় কথা হলো এটা ইউজ করার জন্য আপনার আলাদা কোনো পাওয়ারের প্রয়োজন নেই, ইভেন আপনার কোনো 3 পয়েন্টের কোনো জ্যাকের প্রয়োজন নেই, জাস্ট সিম্পল প্লাগ অ্যান্ড প্লে, ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, আপনি দেখতে পাচ্ছেন এটা ইউএসবি পোর্ট আছে এই সেটেতে, যেটা প্রত্যেকটা ল্যাপটপ বা কম্পিউটারে ইউএসবি পোর্টটা থাকে, ইভেন আপনি কনভার্টার ইউজ করে মোবাইলে ইউজ করতে পারবেন, তো এই পোর্টটা আপনার কম্পিউটারে ইউএসবি পোর্ট ইউজ করতে হবে, আর এটা ফাইনালি আপনার মাইক্রোফোনে ইনসার্ট করতে হবে। তো এটা চলুন আমার মাইক্রোফোন ইনসার্ট করে দেখি। অ্যান্ড চলুন এটা আমরা, হ্যালো গাইস, দিস ইজ রাজীব, অ্যাকচুয়ালি আমি এখন রেকর্ড করতেছি আমার ওডাসিটির মাধ্যমে সাউন্ডটা, আই হোপ আপনারা সাউন্ডটা পাচ্ছেন,
তো তারপরও এটা আমি ভলিউমটা একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা ধীরে ধীরে কমাচ্ছি ধীরে ধীরে কমাচ্ছি। আমার এক্সাক্ট লোকেশন কিন্তু মাউথের গ্যাপটা কিন্তু সেম আছে, বাট আমি সাউন্ডটা গেইন কন্ট্রোল করার কারণে বাড়াচ্ছি, এখন বাড়িয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি এখন ফুল আপনার ফুল শুনতে পাচ্ছেন এখান থেকে, তো ফুল রাখাটা বেটার না, একটু কমিয়ে রাখাটা বেটার, আমি একটু কমিয়ে নিচ্ছি। এটা কার্ডিও মাইক্রোফোন হওয়ার কারণে শুধুমাত্র মুখের সামনে যেটা আছে এটা থেকে নিবে। আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আদার্স দিকে এদিকে চলে যাই সাউন্ডটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা এক্স্যাক্টলি শুধু আমার ফোন থেকে নিবে। তো এটা সাউন্ড কোয়ালিটি, আই হোপ ইটস ব্যাটার দেন, আই হোপ এটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এটা থেকে, এটা থেকে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন কিবোর্ড থেকে টাইপ করি এটা কিছু সাউন্ড এখান থেকে নিবে, বিকজ এটা ডেস্কের উপরে আছে। দ্যাটস ওয়াই এটা একটা স্টান মাইক্রোফোন স্টান বোম স্টানের সাথে সেট করতে পারলে এটা অনেক ভালো সাউন্ড পাওয়া যাবে। সো চেক করে নিই আমাদের সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়েছে। টেবিলের খুব হরিবল অবস্থা। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মোবাইলের ডিফল্ট সাউন্ড, এটা এই মাইক্রোফোনের না, পাওয়ার পাওয়ার সাথে একটা ব্লু লাইট ভিতরে চলে, ইটস ওয়ান্ডারফুল। তো এভাবে আপনারা যদি একটা স্টানের সাথে মাইক্রোফোনটা সেট করতে পারেন তাহলে এই যে পিক আপ করবে না এই সাউন্ডগুলো, ওরা অ্যাকচুয়ালি এরকম করে পিক আপ করবে না কিবোর্ডের সাউন্ডগুলো। তো এরকম একটা স্ট্যান্ড কিনে নিলে বেটার হবে, আর সাথে যদি একটা পপ ফিল্টার থাকে এটা আরও সুন্দর হবে। আমি এটা এখনও লাগাইনি, এটাই আই হোপ সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে। আপনারা যদি ওরা সিটি দিয়ে একটু রেকর্ড করে নিতে পারেন। আর এটার প্রাইস সম্পর্কে অ্যাকচুয়ালি আমি এখন বলবো না, প্রাইসটা আপনারা বিডি শপ থেকে চেক করে নেবেন, FIFINE K670 থেকে, তাহলে আপনার প্রাইসটা পেয়ে যাবেন, কারণ এটার প্রাইস ভ্যারি করে, কমে বাড়ে। বাট আই হোপ এই প্রাইসে ইটস ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন ফর ভয়েস ওভার, ফর মেকিং ইউটিউব টিউটোরিয়ালস, দ্যাটস কাইন্ড অফ থিংস। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সি ইউ নেক্সট টাইম, টেক কেয়ার।